সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে গাবতলি হাটে। আজকে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিব আমরা। আগামীকালকে ঈদ, আজকের দিন পুরালে কোরবানি ঈদ। আজকে যদিও কোরবানি হিসেবে গরু অনেক কম, তারপর আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেটটি জানানোর চেষ্টা করছি। আপনাদেরকে আজকে আজকে আপডেট দেখাচ্ছি আপনাদেরকে। ভাইয়া কিছু আজকে যে হাটে আসলেন, হ্যাঁ, কি মনে হচ্ছে আজকে দাম সম্পর্কে একটু বলেন যে আজকে কি মনে হলো আপনাদের? যে প্রতিবারও তো গরু কিনেন, এবার তো করোনার মধ্যে আমরা আসছি গরু কিনতে, তা আপনার কি মনে হচ্ছে আজকে গরু কিনে কতটুকু আপনি থাকতেন? দামটা অনেক মোটামুটি আছে, জি জি, আর করোনা যে সংকেত সেই হিসাবে দামটা একটু ইয়ে হওয়া দরকার, ওই হিসাবে দাম ছাড়তেছে না, দামটা ধরে রাখছে ব্যাপারীরা। অথবা জানা আজকে যে আপনারা গরুটা কিনলেন, আপনাদের গরুতে আপনারা কি মনে হচ্ছে যে গরুতে কতটুকু লাভবান হলেন? মানে জিতেছেন না প্রকাশ, আমরা যেরকম বলি যে ভাই গরু কত হইছে, আজকে আমরা লাভবান হয়ে লাভবান অনেক কমে কিনেছেন আজকে, লাভবান বড় কথা না, বড় কথা হলো আপনার সৌন্দর্য, আর আমার গরুটা চয়েস আছে এই জন্য আমি নিয়ে নিচ্ছি, আর আলার জন্য খুব আগ্রহী। কোথায় নেবেন কি গরুটি? আমাদের বাসায় আপনার কেরানীগঞ্জ, 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 আচ্ছা, জি, আশিনগর, আশিনগর, আশিনগর। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গরুটি নিয়েছেন, এটি কেরানীগঞ্জ আশিনগর যাবে, গাবতলি থেকে ভাইয়ারা কিনে নিয়েছেন। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। দর্শক, আমি আপনাদেরকে আরও কিছু আপডেট দেখানোর চেষ্টা করছি। গরুটি কত নিয়েছে ভাইয়া? 81,000 ভাই, 81,000। দর্শক, এই গরুটি 81,000 টাকা নিয়েছে, বিশাল আকৃতি গরু। কত দাদা এটা? 1,70,000। চাচা কত নিল? চাচা এই গরুটা কত নিচ্ছে? কত হইছে? 1,98,000। শুধু 98? 1,90,000 টাকা নিয়েছে গরু। দর্শক, বিশাল আকৃতি এই গরুটি। দর্শক, প্রচুর বিক্রি হচ্ছে আজকে গরু, এবং তুলনামূলক আজকে গরুর দাম অনেকটাই কম। ক্রেতা এবং বিক্রেতার দামগুলো আমরা আপনাদেরকে আর একটু পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। দাদা, এটা কত হয়েছে গরুটা? 80,000 টাকা। দর্শক, এই গরুটি 80,000 টাকা নিয়েছে। চাচা, আপনার এই গরুটি কত হয়েছে? 40,000 টাকা ভাই। এটা পছন্দ হয়েছে আপনাদের? বাজেট কিরকম ছিল? 60-65 ছিল না বাজেট? দর্শক শুনলেন, এই ক্রেতার কাছ থেকে তাদের বাজেট অনুযায়ী তারা একটা সুন্দর একটি গরু পেয়েছে এবং তারা খুশি। দর্শক, আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি। আপনি বুঝতে পারছেন, এক এক করে অনেকে ক্রেতা কুরবানির জন্য পশু নিয়ে যাচ্ছে।
বুঝামু ভাগ ভাগ ভাই কত করোটি শুনতেছে না বিক্রি করবেন বিক্রি করবেন দর্শক এই করোটি বিক্রি করবেন এদিকে না ছাগল কোথায় জায়গা মতো বসলে কুকুর ও টাইগার মনে হয় কথা আছে না দর্শক এই গরুটি দেখতে পাচ্ছেন 90,000 টাকা নিয়েছে এই গরুটি চাচা কত নিছে 44,000 টাকা 44,000 টাকা দর্শক এটা দেখতে পারলেন ১২০,০০০ দর্শক দেখতে পাচ্ছেন এটা ১২০,০০০ ইন্ডিয়ান গরু বিশাল বড় সাইজের গরু দেখছেন আপনি কিনছেন কেমন মনে হচ্ছে ভাই কমে আছে দাম দর্শক দেখতে পাচ্ছেন এটা ১২০,০০০ টাকা দিয়ে নিয়েছে বিশাল বড় সাইজের গরু ভাই কত হয়েছে ৫৫,০০০ চাচ্ছে না ভাই গরুটা এই গরুটি অসুস্থ হয়ে গেছে দর্শক আমি দেখাতে পারছি আপনার এই গরুটি অসুস্থ হয়ে গেছে গরুটিকে ট্রিটমেন্টের জন্য হসপিটাল নেওয়া হচ্ছে ভাই কত নিছে ভাই কত হইল ১৬৫,০০০ টাকা দর্শক আপনার দেখতে পাচ্ছেন ভাই কত নিছে ভাই ভাই কত নিল ভাই ১০,০০০০ টাকা গরুটি অনেক সুন্দর এই গরুটি এখন দেখতে পাচ্ছেন একে একে গরু বের হচ্ছে অসংখ্য গরু আজকে বিক্রি হচ্ছে ১৩০,০০০ টাকা দুটি গরু ৩০,০০০ টাকা জোড়া ১৬০,০০০ টাকা দর্শক এই গরুটি ১৯,০০০ টাকা নিয়ে গেছে আপনাকে চ্যালেঞ্জ আছে ভাই
ভাই কত নিছে ভাই 80,000 ভাই কত নিছে 80,000 এটা কত নিছে 1,13,000 প্রচুর গরু আছে বিক্রি হচ্ছে এবং অনেক গরু বের হয়ে যাচ্ছে ওঠানোর জন্য চেষ্টা করছে ভাই এটা কত নিচ্ছে ভাই 1,13,000 দর্শক এটা শুনে নেবে 1,13,000 টাকা নিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে গাবতলি হাটে একে একে গরু ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন সবাই আনন্দিত আজকে হাটে কোনটায় উঠবো আমার কোনটায় উঠবো কিনা আমার তো বিশাল বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন 1,10,000 টাকা দাম নিয়েছে।